আজকে রান্না করব হাতে মাখানো বেলে মাছ। তার জন্য দিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দিচ্ছি লবণ। এখন মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব মাছগুলি। মাছগুলোর সাথেও মশলাগুলোকে এখন ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি আলু। এখানে হয়ে গিয়েছে আমাদের ম্যারিনেশন। এখন আমরা ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। মাছটা অলমোস্ট হয়ে যাচ্ছে,